হ্যালো গাইস, গুড মর্নিং। সব কেমন আছে? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ আমাকে প্রচুর ওষুধ খেতে হচ্ছে আর প্রচুর প্রচুর খাবার খেতে হচ্ছে। আমি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমার চুলটা সেই কেমন খাবার মতো হয়ে আছে। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছেন অফিস যাবে বলে চাপা দিল। আর মুখ খান দেখি একবার, কি চাপা দিল। ওর গাড়ি চলে এসেছে, যে বেরোচ্ছে। টাটা। ওই যে গাড়ি চলে এসছে, কোথায় গিয়ে দাঁড়ালো। যাচ্ছেন স্যার এখন। ময়দা মাখা হচ্ছে আমার জন্য সকালে, পরোটা হবে, পরোটা। কিছু জিনিস অর্ডার করেছিলাম, চলে এসেছে। মা খুলে দেখো, সব ঠিকঠাক এসেছে কি। ফ্লিপকার্ট থেকে এগুলো অর্ডার করেছিলাম, এগুলোও চলে এসেছে, দেখি ঠিকঠাকভাবে এসেছে কি। যে এটা একটা নাইটি অর্ডার করেছিলাম, এটা মায়ের জন্য, আর এর কালারটা বেশ ভালো এসেছে। আর এটাও একটা নাইটি, এইটাও বেশ ভালোই এসেছে। আর আমার জন্য একটা জামা অর্ডার করেছিলাম, ওয়ান পিস টাইপসের, বাট এই কালারটা ছিল না, লাল লাল টাইপসের ছিল। যাই হোক, এইটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখি একটু ঠিকঠাক হয় পরে, ঠিকঠাক হচ্ছে কি। ব্রেকফাস্ট আছে, পরোটা, আর এটা আলু চচ্চড়ি নাকি, এটা কি আলু চচ্চড়ি। দেখা যাক ঠিকঠাকভাবে সব এসেছে কি। আলু আলু 3 কিলো আসার কথা, দুটো, এটা পেঁয়াজ 3টে আসবে, এসেছে। আলু আরেকটা আসেনি, হাতে করে ছিঁড়ে যাবে কাগজটাকে, আমার ছুঁড়ি করেছি। আমি 4টে কলা অর্ডার করেছি, 4টে না 8টা। মাশরুম আর কিউই, আমি অনেকদিন পর কিউইটা অর্ডার করলাম। ময়দা 1 কিলো, আর কি পোস্ত, এই পোস্ত ভালোই আছে মোটামুটি, আর কিছু নেই তো। আচ্ছা, জিনিসগুলো অর্ডার করেছিলাম চলে এসছে। কটা চকল, 8টা তো। মা এখন ওয়াশিং মেশিনে কাঁচা কুচি শুরু করেছে। সাত সকালে আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, তাই আমি আইসক্রিম খাচ্ছি। আজ মনোজ অফিস গেছে, তো আজ ইঞ্জিনিয়ার্স ডে। আমাকে যাওয়ার সময় বলে আমাকে উইশ করবে না, যে চাপা বাজে জন্মদিন নয় কিছু নয় কেন উইশ করবো। দিয়ে তারপর যাই হোক, ও অফিস চলে গেছে। তো আমি একটা কেক অর্ডার করেছি সুইগি থেকে, কেকটা আসুক, ও আসার পর ওটা সারপ্রাইজ দেবো ওকে, ওকে বলিনি। তো আমারও মনে হলো যে উইশ যখন করিনি, একটা কেক সামান্য নিয়ে আসি। একটা চলে এসছে, আর এখানে একটা ক্যান্ডেল আছে, একটা ছুরি আছে, আর সাইডে হালকা লেগে গেছে, বাট কেকটা দেখতে ভালোই এসেছে। আজকে লাঞ্চে ছিল খিচুড়ি, খিচুড়ির সাথেই ডিম ছিল, আর ছিল পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। আর আমি দেখাতে ভুলে গেছি, খাওয়ার পর মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে একটু বাইরে বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখতেই পাবে। আমার দিদি এখন রেডি হয়ে গেছে, এখন মানে রেডি হচ্ছে আর কি। যে আমার গোলমরিচ দিয়ে চা চলে এসেছে, একদম অল্প দিয়েছে, মালিকা চা খায় না, তাও অল্প নিয়েছে। এই যে এখন ব্ল্যাঙ্কেট গোছাবে বলে, আমিও রেডি হয়ে গেছি। আর অতটা হেঁটে হেঁটে যাবো না, মাথা ঘুরে যায়। আর এখান থেকে অটো পাবো না, আসার সময় অটো পাওয়া যাবে, কিন্তু যাওয়ার সময় পাওয়া যাবে না। আমরা এখন বাজার যাচ্ছি, মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি আনতে যাচ্ছি, আর দেখি আর কি কি পাই। আর মনোজ অফিস থেকে বেরিয়ে গেছে, জানি না ও যদি আগে পৌঁছে যায় তো হয়ে গেল, কারণ চাবি আমাদের কাছে। অটো পেয়ে গেছি, আর অটোতে করে যাচ্ছি, কারণ অনেকের আগে দেরি হয়ে যাবে।
আমরা বাজারে চলে এসেছি আর মুড়ি নেব এখানে। এখানে ফুল ফুল সব নিয়ে নিয়েছি, ফুল নিয়েছি আর এবার বাড়ি যাব। মুড়ি নেওয়া হয়ে গেছে আর কটা গোলাপ ফুল নিলাম। আর এখানে 10 টাকায় গোলাপ ফুল অনেকগুলো দেয়, আর আমাদের ওখানে বাবা এক পিসের দামে 25-30 টাকা করে নিয়ে নেয় মনে হয়। তো চলো বাড়ি যাই, যাওয়ার সময় অটো করবো না, হেঁটে হেঁটেই চলে যাবো। এখানে একটা মন্দির পড়ে, আমরা প্রায় চলেও এসেছি। একটা মাঠ, 4টি গোলাপও নিয়ে নিয়েছি, অনেকগুলোই দিয়েছে। আমরা বাড়ি চলে এসেছি আর প্রচুর হাঁপিয়েও গেছি, কুকুরের মতো হাঁপাচ্ছি। এই যে কেক বের করে রেখেছি আর এখানটা একটু সাজিয়ে রেখেছি, মনোজ এলি কেকটা বসিয়ে দেবো, এখনই বসিয়ে দাও মা বলে। এই যে কেকটা সাজিয়ে দিয়েছি, ও চলেই এসেছে প্রায়। ওই যে মনোজ আসছে দেখা যাচ্ছে, আর আসুক ততক্ষণ। হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে, এটা কি গান? লা 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 লা, নিজেই গান করো। তোমাকেই খেতে হয়। কেক কাটা হয়ে গেছে, কেকটা ভালোই বেশ টেস্ট ছিল, আর শুধু একটু গোলাপি কালারটা একটু বেশি। যাই হোক, মনে যখন খাবার নিয়ে আসছে, আজকে ট্রিট দিচ্ছে, ট্রিট তাও ওর টাকায় নয়। এখন খাবো চিকেন ললিপপ, আহা কালারটা যা লাগছে না। ডিনারে আছে মিক্স ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। রাতে দুধ চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটাকে এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যার যার এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ। টাটা, গুড নাইট।